রেডক্লিফ লাইন কোন দুইটি দেশের সীমানা নির্ধারণ করে বাংলাদেশ ও ভারত আবার ভারত ও পাকিস্তান লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখা ভারত ও পাকিস্তান চব্বিশ ডিগ্রি অক্ষরেখা কোন দুটি দেশের সীমানা বিভক্তকারী রেখা ভারত ও পাকিস্তান ভারত ও চীনের মধ্যে সীমান্তকারী রেখা ম্যাকমোহন লাইন ম্যাকমোহন লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে ভারত ও চীন লাইন অফ কন্ট্রোল কোন দুইটি দেশের সীমানা বিভক্তকারী রেখা চীন ও ভারত ডুরান্ড লাইন কি ভারত ও আফগানিস্তানের মধ্যকার সীমারেখা পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে যে আন্তর্জাতিক সীমানা চিহ্নিত করা আছে সেটির নাম ডুরান্ড লাইন কারণ কি কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের উভয়ের দাবি আছে জার্মানি কর্তৃক জার্মান ফ্রান্স সীমান্ত নির্মিত সীমানারেখার নাম সিকফ্রিড লাইন জার্মানিদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক নির্মিত সীমারেখা ম্যাজিনো লাইন হিন্ডারবার্গ লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে জার্মানি ও পোল্যান্ড ওডার্নিস লাইন কোন দেশের সীমানা নির্ধারণ করে জার্মানি ও পোল্যান্ড মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা সনোরো লাইন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার সীমারেখা ঊনপঞ্চাশ উত্তর অক্ষরেখা উনপঞ্চাশ ডিগ্রি ওয়েলেস লাইন কোন কোন অঞ্চলের মধ্যকার কাল্পনিক সীমারেখা এশিয়া ও অস্ট্রেলিয়া ব্লু লাইন কোন কোন দেশ দুইটিকে পৃথক করেছে লেবানন ও ইসরায়েল পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত সীমানা কোন দুটি দেশের মধ্যে অবস্থিত মিলিটারি ডিমার্কেশন লাইন উত্তর ও দক্ষিণ কোরিয়া উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার সীমারেখা কোনটি আটত্রিশ ডিগ্রি উত্তর অক্ষরেখা কুরিল দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত রাশিয়া জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি কুরিল দ্বীপপুঞ্জ আবু মুসাদিপ কোন সাগরে অবস্থিত পারস্য উপসাগর কোন দুটি দেশের মধ্যে আবু মুসাদিপটির মালিকানা নিয়ে বিরোধ বিদ্যমান সংযুক্ত আরব আমিরাত ও ইরান ফকল্যান্ড কোন দেশের উপনিবেশ ইংল্যান্ড আর্জেন্টিনা কত সালে ফকল্যান্ড দখল করে নিয়েছিল উনিশশো সালে কত সালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যে ফকল্যান্ড নিয়ে যুদ্ধ হয় উনিশশো সালে চীন ও জাপানের মধ্যে বিরুদ্ধ অঞ্চলের নাম কি সেন কাকু স্পোর্টলি দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত দক্ষিণ চীন সাগর ফিয়েছেন কি ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত স্থান ছিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত কাশ্মীর আকশাই চীন মহাসড়ক কোথায় অবস্থিত কাশ্মীর উনিশশো সালে ব্রিটিশ বিতরণকালে কাশ্মীর ছিল একটি করদ রাজ্য হিন্দু রাজা শাসিত মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরের সর্বশেষ মহারাজা কে ছিলেন হরি সিং ভারতে কাশ্মীরের কোন অংশে বৌদ্ধরাস সংখ্যাগরিষ্ঠ লাদাখ তাসখণ্ড চুক্তি কোন দুইটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় পাকিস্তান ও ভারত কোন চুক্তির মাধ্যমে উনিশশো সালে যুদ্ধের পর রাশিয়ার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তাসখণ্ড চুক্তি তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় দশ জানুয়ারি উনিশশো ছেষট্টি তাসকণ্ড ঘোষণায় স্বাক্ষরকারী ভারতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ভারতীয় জনতা পার্টির অধিকৃত কাশ্মীরি সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে এটা হচ্ছে জনতা পার্টির মতে সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা ভারতীয় সংবিধানের কততম ধারা অনুসারে ভারত শাসিত জম্মু ও কাশ্মীর বিশেষ মর্যাদা ভোগ করত। তিনশো সত্তর ধারা কালাপানি একটি অমিমাংসিত ভূখণ্ড কালাপানি কোন দুটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড ভারত ও নেপাল ভারতের কোন রাজ্য নিয়ে চীনের সাথে বিরোধ রয়েছে অরুণাচল ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযুক্ত করেছে চীন ভারত ভুটানকে গোলান মালভূমি কোন দেশের অংশ সিরিয়া